দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চাকরি সংক্রান্ত আরও একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে আসি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি আপডেট নিয়ে চলে আসি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023-এর কিন্তু অফিসিয়াল ডিটেল ইনফরমেশন ভিডিওটি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবং এখানে কিন্তু তোমাদের এই মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেবাস কেমন কি থাকছে সমস্ত বিষয় কিন্তু আমি আলোচনা করো। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমার অ্যাডভান্স নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে বলা হয়েছে বিফোর অ্যাপ্লাইং দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেম সেলফ থ্রু কমিশন ওয়েবসাইটের থ্রুতে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আর লেয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাফ্রেশ। অর্থাৎ তোমাদের কিন্তু যারা আগের থেকে তোমরা এনরোলমেন্ট করে রেখেছিলে এই ওয়েবসাইটের থ্রুতে, তোমাদের কিন্তু আমার নতুন করে এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এনরোলমেন্ট করতে হবে। এবং এখানে আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো। অর্থাৎ কিন্তু কোনোরকম কোনো এডিট উইন্ডো থাকবে না আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের অনলাইন সাবমিশন করার পর অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু কোনোরকম কোনো এডিট উইন্ডো অপশন পাবে না। তাই তোমাদের কিন্তু এখানে কেয়ারফুলি তোমাদের ফর্মটি ফিল করতে বলা হচ্ছে। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় একবার ভালোভাবে কেয়ারফুলি দেখে কিন্তু তোমরা অবশ্যই ফর্মটি ফিল করবে। এবং এখানে বলতে হবে দেখতে পাচ্ছ গাইডলাইন পপ আপ ডিউরিং দ্য ফিলিং আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা কিন্তু একটি গাইডলাইন নোটিশ প্রোভাইড করা হবে। সেখানে কিন্তু তোমরা সেই গাইডলাইনটি অনুসারে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করবে। এবং এখানে দেখতে পাচ্ছো যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 রয়েছে। এখানে কিন্তু তোমাদের এই এক্সামিনেশনের থ্রুতে কিন্তু 19 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হতে হবে। তোমাদের মার্কসের বেসিসে তোমরা কিন্তু এখানে পোস্টগুলি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছো যে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এরপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, এবং দেখতে পাচ্ছ ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকআউট ক্লাস ওয়েলফেয়ার অফিসার। এখানে কিন্তু প্রায় টোটাল 19 ধরনের পোস্ট রয়েছে। তো তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটি আমার ভিডিওর ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। সেখানে তোমরা যুক্ত হয়ে এই নোটিশটি ডাউনলোড করে সমস্ত পোস্টগুলি একবার দেখে নেবে। এবং চাকরি সংক্রান্ত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেন্স আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার এবং মাস এডুকেশন। অর্থাৎ এই দুই পোস্টের ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছ তোমরা 16 নম্বরে রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মহিলারাই অ্যাপ্লিকেল হবে এবং মেন্সরা কিন্তু এখানে এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লিকেল হবে না। এবং এখানে বলা হয়েছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজ। অর্থাৎ 3টি স্টেজে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন নেওয়া হবে। দেখতে হবে প্রথমত তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন নেওয়া হবে। দ্বিতীয়ত তোমাদের ফাইনাল এক্সামিনেশন হবে কনভেনশনাল টাইপ রিটেন, অর্থাৎ তোমাদের কিন্তু একটি ডেসক্রিপটিভ টাইপ হবে দ্বিতীয় যে তোমাদের রয়েছে ফাইনাল এক্সামিনেশনটি। এবং তৃতীয়ত তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার ইন কলকাতা অ্যান্ড সার্টেন আদার ডিস্ট্রিক্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এই এক্সামিনেশনটি তোমাদের নিজের ডিস্ট্রিক্টেই নেওয়া হবে, ঠিক আছে। এবং যারা দেখতে পাচ্ছ এখানে স্টি ক্যান্ডিডেট রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং আদার ক্যান্ডিডেট অফ দ্য থ্রি হিল সাব ডিভিশন নেমলি দার্জিলিং সদর, মিরিক, কার্শিয়াং উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দার্জিলিং সেন্টার। অর্থাৎ তারা এই হিল এরিয়ার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই দার্জিলিং সেন্টারে তোমাদের কিন্তু এক্সামিশন নেওয়া, বাকি সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু তোমাদের নিজের ডিস্ট্রিক্টে তোমাদের এক্সামিশনটি দিতে পারবে। নেম অফ দ্য এক্সামিশন দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে মিসলেনিয়াস সার্ভিস এক্সামিশন 2023। স্কেল অফ পে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 1-11 পর্যন্ত যে সমস্ত পোস্টগুলি তোমাদের উপরে দেখালাম সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু লেভেল 10 অনুযায়ী তোমার 32,100 টাকা থেকে 82,900 টাকা অবধি থাকবে তোমার স্যালারি। এবং 10 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত যে পোস্টগুলো সেই সমস্ত পোস্টে কিন্তু 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকছে। বিসার্স পে অ্যান্ড দ্য পোস্ট ক্যারি অ্যালাউন্স অ্যাডমিশন, তোমরা কিন্তু আরও অন্যান্য অ্যালাউন্সগুলো তোমাদের সাথে থাকছে। ভ্যাকেন্সিতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্স লেটার। অর্থাৎ নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখনই বলা হয়নি, এখানে পরবর্তীতে নোটিশের মাধ্যমে তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে। এরপর কোয়ালিফিকেশনও তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমরা কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলে অ্যাবিলিটি টু রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ লিখতে পড়তে বলতে জানতে হবে তোমাদের বেঙ্গলিতে। এবং নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইস নেপালি, যাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা নেপালি তাদের কিন্তু লিখতে পড়তে বাংলায় না জানলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর দ্য ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইস আদার দেন বেঙ্গলি এবং নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ যাদের মাদার টাং বেঙ্গলি এবং নেপালি তাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে টেস্ট নেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য রিকুইসাইট কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ
অ্যাপ্লিকেশন করার শেষ তারিখের আগের অবধি তোমাদের কিন্তু যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছে তোমাদের যদি পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এরপর এজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে এজ বলে বলা হয়েছে যে 1/1/2023 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে 20 বছরের নিচে বয়স হলে তোমরা আবেদন করতে পারো না, এবং 39 বছরের উপরে হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 2 জানুয়ারি 1984 থেকে 1 জানুয়ারি 2003 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এমন নোটিশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলো অ্যাজ রেকর্ডেড ইন দ্য অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্ট, শুধুমাত্র মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেটে তোমাদের বয়সের প্রুফ কিন্তু শুধুমাত্র তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হয়েছে। রিল্যাক্সেশন এজ লিমিট হিসাবে তোমরা কিন্তু যারা সরকারি গভ রুলস অনুযায়ী তোমরা কিন্তু যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে দেখতে পাচ্ছ, এবং 3 বছরের ছাড় পেয়ে যাবে OBC এবং নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটরা, এবং যারা আদার ক্যান্ডিডেট রয়েছে ডিসএবিলিটি পার্সন রয়েছে তোমরা কিন্তু 45 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট থ্রু অনলাইন, অথবা শুধুমাত্র অনলাইনের থ্রুতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন, অর্থাৎ সেম ক্যান্ডিডেটে একের বেশি অ্যাপ্লিকেশন করলেও তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে। এবং এরপর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফিস রয়েছে, ফি তোমাদের কিন্তু 160 টাকা ফিস পেমেন্ট করতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, এবং যারা SC/ST ক্যান্ডিডেট এবং PWD ক্যান্ডিডেট এবং ডিসএবিলিটি ক্যান্ডিডেট রয়েছো যাদের 40% উপরে ডিসএবিলিটি রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না এখানে বলা হয়েছে। এবং যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে আদার স্টেটে তাদের কিন্তু সেমভাবে তোমাদের 160 টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে। পুরো ট্রাই ব্যাকিং প্রিন্সিপাল হিসাবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার মার্কস ইন পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হায়ার মার্কস হবে তাদের কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে যদি ট্রাই ব্যাকিং থেকে থাকে। যদি সেখানেও তোমাদের ট্রাই ব্যাকিং থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু যে 2টি রিটেন টেস্ট হবে সেই 2টি রিটেন টেস্টের মার্কসের উপর ভিত্তি করে তাদের কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে। যদি সেখানেও তোমাদের তারপর ট্রাই ব্যাকিং হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ হায়ারেজ যার থাকবে তাকে কিন্তু এখানে ট্রাই ব্যাকিংয়ে তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে বলা হয়েছে। ডিডাকশন মার্ক কিন্তু তোমাদের থাকছে এখানে দেখতে পাচ্ছ, দেয়ার শেল বি নেগেটিভ মার্কিং ফর ইস রং অ্যান্সার টু মাল্টিপল, অর্থাৎ MCQ কোশ্চেনে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ ইংলিশ এবং বেঙ্গলি এই 2 ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনটি থাকছে। এবং এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার টু দ্য অল কোশ্চেন ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন দ্য পার্টিকুলার পেপার, অর্থাৎ প্রতিটি পেপারের জন্য তোমাদের কিন্তু এখানে সেম ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে বলা হচ্ছে। এরপর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ইউ আর দ্য জন 40%, EWS 40%, OBC/ABD 38%, SC-দের তোমাদের 35%, ST-দের 30%, PWD-দের 30%, Ex-Servicemen-দের 30%, এবং Meritorious-দের 40%। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার যে রয়েছে, লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টারে কিন্তু তোমাদের প্রতিটি ডিস্ট্রিক্ট রয়েছে, প্রতিটি ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট তোমাদের নিজের ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে নিজের ডিস্ট্রিক্টের কোডগুলো রয়েছে, নিজেদের ডিস্ট্রিক্ট কোড হিসাবে তোমরা কিন্তু এক্সামিনেশনগুলি দিতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 5 অক্টোবর, অর্থাৎ আজ রাত থেকে তোমরা কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন তার ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাবে, তার চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেখতে পাচ্ছ 2 নভেম্বর, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 3টা অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 2 নভেম্বর অবধি তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে। তো তার আগে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অনলাইনের থ্রুতে ক্লোজিং ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে ফিস পেমেন্টের এখানে 2 নভেম্বর, এবং অফলাইনের থ্রুতে রয়েছে এখানে 3 নভেম্বর দেখতে পাচ্ছ। এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেমভাবে তোমাদের কিন্তু আবারও বলা হয়েছে যে নো এডিট উইন্ডো তোমরা কিন্তু, অর্থাৎ তোমরা কিন্তু কোনো রকম কোনো এডিট উইন্ডো অপশন পাবে না, তাই ফর্ম ফিল আপ করার সময় তোমরা কিন্তু কেয়ারফুলি একবার ফর্মটি ফিল করে নেবে। স্কিম অফ এক্সামিনেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, তোমার 3টি স্টেপে এক্সামিনেশন নেওয়া হবে এখানে। প্রিলিমিনারি এক্সামিনেশন থাকবে অবজেক্টিভ টাইপ MCQ, ফাইনাল এক্সামিনেশন তোমাদের কনভেনশনাল টাইপ রিটেন্ড, অর্থাৎ তোমাদের মেন্স এক্সামিনেশন হবে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ, এরপর তোমাদের পার্সোনালিটি টেস্ট থাকবে। প্রিলিমিনারি যে তোমাদের এক্সামিনেশন রয়েছে সেই প্রিলিমিনারি এক্সামিনেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টোটাল মার্কস থাকবে তোমাদের 200 মার্কসের মধ্যে এক্সামিনেশন নেওয়া হবে। সেখানে কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছ 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেনের মান কিন্তু থাকবে 2 করে, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 200 মার্কসের মধ্যে এক্সামিনেশন নেওয়া হবে এখানে ঠিক আছে। এরপর তোমাদের এই 200 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু দেখতে জেনারেল স্টাডিজ কিন্তু থাকবে তোমার 150 মার্কসের, এবং অ্যাথমেটিক্স থাকবে তোমাদের 50 মার্কসের, এবং তোমাদের সময় কিন্তু থাকতে পারো দেখতে পাচ্ছ ওখানে 1 ঘন্টা 30 মিনিট, 90 মিনিট সময় কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এক্সামিনেশনের জন্য, এবং তোমাদের কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। এরপর যে ফাইনাল অর্থাৎ ডেসক্রিপটিভ মেন এক্সামিনেশন হয়েছে, মেন এক্সামিনেশন তোমাদের কিন্তু 450 মার্কসের উপর তোমাদের কিন্তু সেই ফাইনাল এক্সামিনেশনটি নেওয়া হবে। এর মধ্যে তোমাদের কিন্তু পেপার 1 রয়েছে, পেপার 2 রয়েছে, এবং পেপার 3 কিন্তু এই 3টি পেপারের অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন নেওয়া হবে। পেপার 1-এ তোমাদের ইংলিশ থাকবে,
পেপার টুতে তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা হিন্দি তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং পেপার থ্রিতে তোমাদের কিন্তু জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থাকবে। তো এই পেপার ওয়ান টু থ্রি করে কিন্তু তোমাদের ফাইনাল এক্সামিনেশনটি হবে, অর্থাৎ মেন্স এক্সামিনেশন নেওয়া হবে। এবং এখানে তোমাদের কিন্তু যে সময় রয়েছে প্রতিটি এক্সামিনেশনে দেখতে পাচ্ছ, ওখানে প্রথম যে তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে পেপার ওয়ান এবং পেপার টুর জন্য তোমাদের কিন্তু 90 মিনিট সময় এখানে দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে, এবং পেপার ওয়ান এবং পেপার টুর জন্য 50 নাম্বার থাকবে। এবং পেপার থ্রির জন্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের মার্কস থাকবে 100, এবং জেনারেল স্টাডিজ এবং গ্রুপ এতে, এবং 50 মার্কস থাকবে তোমাদের অ্যারিথমেটিক গ্রুপ বিতে। এবং সময় কিন্তু এই এক্সামিনেশনের জন্য দেখতে পাচ্ছ এখানে 2 আওয়ার 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা সময় কিন্তু তোমাদের থাকছে এই পেপার থ্রির জন্য। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 450 মার্কের মধ্যে তোমাদের ফাইনাল মেন এক্সামিনেশনটি হচ্ছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ আমার বলা হচ্ছে দ্য এক্সামিনেশন অফ অল থ্রি পেপার ওয়ান টু থ্রি উইল বি হেল্ড অন সেম ডে, অর্থাৎ একই দিনে কিন্তু তোমাদের সেই এক্সামিনেশনটি নেওয়া হবে। পার্সোনালিটি টেস্ট থাকবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 100 মার্কসের মধ্যে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এ লিমিটেড নাম্বার অফ ভ্যাকেন্সি সিলেক্টেড মেরিট ওয়াইজ, অর্থাৎ তোমাদের মেরিট ওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটেন এক্সামিনেশনের উপর ভিত্তি করে, সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য এখানে ডাকা হবে। এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ প্রিপেয়ার করা হবে তোমাদের যে 3 ফরম্যাটে তোমাদের এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সামিনেশনস, তোমাদের মেন্স এক্সামিনেশনস এবং তোমাদের যে পার্সোনালিটি টেস্ট, এই 3টির উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টটি কিন্তু তৈরি করা হবে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে। এবং সিলেবাস অফ এক্সামিনেশনও তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস রয়েছে জেনারেল স্টাডিজ, যে সিলেবাস রয়েছে জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের প্রিলিমিনারি এবং মেন্স ফাইনাল এক্সামিনেশন তোমাদের কিন্তু জেনারেল স্টাডিজ থাকছে, ঠিক আছে। এরপর তোমাদের রয়েছে দেখতে পাবো অ্যারিথমেটিক তোমাদের প্রিলিমিনারি এবং ফাইনাল এক্সামিনেশনও তোমাদের কিন্তু অ্যারিথমেটিক রয়েছে দেখতে পাচ্ছ। এই অ্যারিথমেটিক কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক এক্সামিনেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু সেই অ্যারিথমেটিকের কোশ্চেনগুলি সেট করা হবে এখানে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের এক্সামিনেশন সিলেবাস এবং তোমাদের এক্সামিনেশন স্কিম। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল করে নেবে, এবং তোমরা কীভাবে তোমাদের ফর্মটি ফিল করার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিও চলে আসবে। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে।